রিকশা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁও এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখেও পড়েন ওই যুবক। এই ঘটনার 1 মিনিট 8 সেকেন্ডের দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে বৃদ্ধ অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকের বিচার দাবি করেছেন নেটিজেনরা। তবে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রিকশা চালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন, 30 টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক আমাকে থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেন। এ সময় বৃদ্ধ অটো চালক কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকেন, আমি কি দোষ করেছি, আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারলো। বৃদ্ধকে থাপ্পড় মারার পর পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এ সময় বৃদ্ধ রিকশা চালকের কাছে ক্ষমা চাইতে বললে যুবক বলে উঠে, রিকশাওয়ালার দোষ, আমি কেন ক্ষমা চাইব। বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দেয়। এরই মধ্যে ওই যুবকের বিচার চেয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন আর তার কঠোর শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তির উপর এমন অমানবিক আচরণ করতে না পারেন। নিরীহ মানুষের উপর নির্যাতনের এরকম ঘটনা অহরহ ঘটছে জেলা জুড়ে। এসব ঘটনার জড়িতদের বেশিরভাগ উঠতি বয়সের তরুণ তরুণী। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপরতা না বাড়ালে এই যুব সমাজকে নৈতিক স্থলনের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সমাজ উন্নয়ন কর্মী এস এম মনিরুজ্জামান মিলন। এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি দাবি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, কি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।